বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি আসিয়া ইতালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে সকালের কাজগুলো সেরে নিয়েছি। ভেবেছিলাম সবাই মিলে বাইরে গিয়ে নাস্তা করব। সবাই ঘুম থেকে উঠে বিছনায় ঘোরাঘুরি পারছে, কিন্তু কেউ আর নামেনি আর উঠেনি, অলসতা করেছে। তো এখন বের হতে হতে 12টা বেজে গেছে, আর বের হয়ে দেখলাম নামাজের টাইম হয়ে গেছে। আর বাবা আমাদের রেখে মসজিদে জামাতা নামাজ আদায় করে এসেছে। এখন আমরা দুপুরের খাবার খেয়ে বাসায় চলে যাব। মেয়েদের একটা গানের শুটিং আছে বিকেলে, তাই ওরা প্র্যাকটিস করছে, শুনতে শুনতে বাসায় যাই। খাদিজার মতো যদি জীবন করো, মা ফাতিমার মতো পাবে সন্তান। খাদিজার মতো যদি জীবন করো, মা ফাতিমার মতো পাবে সন্তান। তোমার জীবন হবে আনন্দময়, তোমার জীবন হবে আনন্দময়। আয়েশার মতো হও আদর্শবান, খাদিজার মতো যদি জীবন গড়ো, মা ফাতিমার মতো পাবে সন্তান। খাদিজার মতো যদি জীবন গড়ো। খাওয়ার পরে সবাই ঠান্ডা খেয়েছে, আমি ঠান্ডা খাইনি। আর বাসায় এসেও সবাই ঠান্ডা খেয়েছে, জুস খেয়েছে, তাই আমি জুস খাবো না। গরমে বললো তাহলে তোমাকে কুলকফি বানিয়ে দেই, সেটাই একটু ভিডিও করে রাখছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আর প্রতিদিনের মতো আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই কাজটা যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কপিটা খেয়ে সবাই রেস্ট নিচ্ছে, আমি আবার বিকেলের জন্য একটু নাস্তার আয়োজন করেছি। এখানে এসে দেখি সব অভিভাবকরাই এসেছে, আর সবাই একটা করে আইটেম এনেছে, তা ভালোই একটা পিকনিকের মতো হয়ে যাবে। আমরা সব শেষ করে মাগরিবের পরে বাসায় এসেছি। আমরা তো খাওয়া দাওয়া করে এসেছি, আমাদের আর রাতে খাবার লাগবে না, তো ওর বাবার জন্য রাতের খাবারটা বানিয়ে এনেছি। এখানে আমি আটা নিয়েছি, আটার সাথে ডিম আর লবণ দিয়ে এটাকে গোলা তৈরি করে আমি রুটিটা ঝটপট বানিয়ে ফেলবো। আর আগের দিনের তরকারি ছিল গরুর মাংস আর শাক রান্না করা ছিল, দুইটাই একসাথে ডাল সহ আমি গরম করে রেখেছি, তো সেটা দিয়েই এখন ওর বাবাকে খাবারটা দিয়ে দিব। ছোটো মেয়ে দুপুর থেকেই বলছিল আইসক্রিম খাবে, তখন আইসক্রিমের দোকানটা বন্ধ ছিল, এখন আবার বায়না ধরেছে, এখন যাবে, রেডি হচ্ছে, আর বাবার সাথে গিয়ে আইসক্রিমটা নিয়ে আসবে। আর বাবা বলছে আমি নামাজে যাব, তোমাকে আইসক্রিম কিনে দিলে তুমি বাসায় চলে আসবা। আমাদের বাসার কাছেই একটা আইসক্রিমের দোকান আছে, সেখান থেকে আইসক্রিম আনবে। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Thank you.